হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আমার সব আপু এবং ভাইয়ারা অনেক অনেক ভালো আছেন। সবাইকে ওয়েলকাম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আবিশা তার মেম্বার কোলে উঠে বসে আছে, দুজন মিলে দুষ্টুমি করছে। আমার আপু তো মেজো, সেজন্য সবাই ওকে মেম্মা বলে ডাকে, আর আমাকেও একটা নাম দিয়েছে, শুনতে ফানি লাগতে পারে, নাতামা। ছোটরা আসলে আদর করে এভাবে ডাকলে বেশ ভালোই লাগে। আবিশা তো ছোটোবেলা থেকে ওইভাবে ফুপি খালা কাউকেই দেখে নাই বা আদরটাও পায় নাই, তবে একদম ছোটোবেলায় আপুকেই দেখেছিল, তখন তার ওইভাবে আদরটা আসলে বুঝতে পারে না। আর এখন তো বড় হয়েছে একটু, মাশাআল্লাহ, ওর খালামণিকে পেয়ে অনেক হ্যাপি ছিল, অনেক খুশি ছিল। আজান ভাইয়া আপু এসেছে দেখে এবার একটু বুঝতে পারছে সব কিছু, আস্তে আস্তে এইভাবেই দেখতে দেখতে সব চিনবে বা বুঝতে পারবে। তাও আপু পাশাপাশি দেশে থাকে, বিধায় দেখা হওয়ার সুযোগ আছে বা দেখা হয়েছে, তা না হলে তো ওইটাও হয়তো বা হতো না এতদিনে। তো আপুর ভাইয়া এদিকে ব্রেকফাস্ট করছে, পরোটা, ডিম, তারপর রসমালাই, গরুর মাংস ছিল। ঘুরে ফিরে এভরিডে সকালে আমরা পরোটাই খেয়েছি ওরা যতদিন ছিল। আজান ব্রেকফাস্ট করতে করতে ফুট ম্যাসাজ নিচ্ছে। এর মধ্যে বেশ কিছুদিন আগে আমার হাজব্যান্ড এটা নিয়ে আসছিল, তো আজান এটা অনেক পছন্দ করেছিল। এভাবে বসে থাকতো প্রায় সময়, ঘুরে ঘুরে এসে দেখতাম এটা বের করে বসে আছে, আর আমাকে বলতো যে নাতামা পাটা একটু ব্যথা হয়ে গেছে, একটু ম্যাসাজ নেই। তো আমি রান্না শুরু করে দিয়েছি, আজকে ফিশ রান্না করছি। এই মাছটার নাম হচ্ছে ব্যাস। আমরা সাধারণত এই দেশে যে ধরনের মাছগুলো পাওয়া যায় ওগুলো পছন্দ করি বা আমাদের খাওয়া হয়। এখানে কিছু কিছু ফিশ পাওয়া যায় যেগুলো আমাদের দেশি স্টাইলে রান্না করলেও অনেক ভালো লাগে, বা আমাদের দেশি স্টাইলে যখন রান্না করি তখন মনে হয় যে আমাদের দেশের কোনো দেশি মাছ খাচ্ছি, এরকম টেস্ট ফিল হয় আমার কাছে। কিন্তু সব ধরনের মাছ না, কিছু মাছ আছে যেগুলো শুধু গ্রিল করলেই ভালো লাগে, ওগুলো আবার রান্না করলে কেমন যেন টেস্ট চেঞ্জ হয়ে যায় বা খুব বেশি একটা ভালোও লাগে না। ফিশ ফ্রাই করা হয়ে গেছে আর আমিও এদিকে অন্য একটা রান্না শুরু করে দিয়েছি, আজকে স্যামনের মাথা রান্না করব। তো আপু ভাইয়া দুজনেই অনেক পছন্দ করে। আমি যখন নিউ ইয়র্কে গিয়েছিলাম ওদের বাসায় তখন দেখতাম যে ওরা প্রায় সময় এনে ভুনা করে খেত, তো ওদের কাছ থেকে আমি শিখেছিলাম। যখন আমি এখানে আসি প্রথম জানতাম না যে এটা খেতে এতটা মজা বা এভাবে করে রান্না করা যায়। এখানে স্যামন ফিশের শুধু মাথাটা না, কাটাও পাওয়া যায়, আলাদা করে ওরা বিক্রি করে জানিস মার্কেটে। তো আমি মনে রেখেছিলাম যে ওরা খেতে পছন্দ করে, সেজন্য ওরা আসার আগে আমি কিনে রেখেছিলাম। তো আমি এদিকে সব মশলাগুলো দিয়ে দিয়েছি আর মশলাটাকেও কষিয়ে নিলাম। আমরা তো রুই মাছের মাথা খেতে অনেক পছন্দ করি বা মুড়িঘঞ্জ খেতে অনেকেই পছন্দ করে। এখানে আসার পরে আমার রুই মাছের মাথাটা দিয়ে মুড়িঘণ্ট করা হয় নাই, তো আমি একবার চিন্তা করেছিলাম যে স্যামনের মাথা দিয়ে মুড়িঘণ্ট করব। ওইটা খেতে কেমন লাগবে জানি না, তবে হয়তো বা অবশ্যই পরবর্তীতে আমি ট্রাই করব এটা। আর আজকে আমি মশলা যখন কষিয়েছি তখন একটু হালকা লেবুর রস দিয়েছি আর ধনে পাতাও দিয়ে দিয়েছিলাম, যখন মশলাটা কষানো হয়েছিল তখনই দিয়েছি, পরে আর দিই নেই। তো একটু লেবুর রস বা ধনে পাতাটা মশলা কষানোর সময় দিলেও কিন্তু খারাপ না, সুন্দর ফ্লেভার আসে। তো মশলাটাকে ভালোভাবে কষানোর পর মাছের মাথা আর কাঁটাগুলোকে দিয়ে দিয়েছি। এখন একটু আলতো করে হালকাভাবে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিশিয়ে দিলাম। আমি এখানে সব ধরনের মশলা দিয়েছি, মানে একটু জিঞ্জারও দিয়েছি, তারপর একটু জিরাও দিয়েছি। বড় মাছ বা মাছের মাথা যখন রান্না করি তখন আমার একটু জিরা একটু আদা দেওয়া হয়। আপু এবার আসার সময় আমার জন্য অনেক গিফট নিয়ে এসেছে, বাংলাদেশ থেকে যখন ও এসেছে তখন আমার শাশুড়ি আমার আম্মু দুজনেই আমার জন্য কিছু গিফট পাঠিয়েছিল, ও এগুলো আসার সময় নিয়ে এসেছে। তো আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করবো, বাংলাদেশ থেকে আমার দুই মা আমার জন্য কি পাঠিয়েছে, আর যখন জিনিসগুলো হাতে পেয়েছিলাম যেমনটা ভালো লেগেছে আর অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। এদিকে মাছের মাথাও রান্না করা হয়ে গেছে আর রান্না শেষে আমি মাছের মাথাটাকে হালকা ভেঙে ভেঙে দিয়েছিলাম।
যারা দেশের বাইরে থাকেন বা মাছের মাথা খেতে পছন্দ করেন, আবার অনেকের হয়তো বা এভাবে করে রান্না করে খাওয়া হয় নাই, তারা কিন্তু অবশ্যই এভাবে করে ট্রাই করে দেখতে পারেন। তো আজানরা যখন ছিল, ওরা থাকা অবস্থায় আমার একটাই কাজ ছিল, ওরা যতক্ষণ বাসায় থাকতো আমি ঘুরে ঘুরে একটু কাজ করতাম, আবার এসে ওদের সাথে একটু দুষ্টুমি করতাম। আমার শাশুড়ি আমার জন্য বাংলাদেশ থেকে মজার মজার আচার পাঠিয়েছে, এটা হচ্ছে গিয়ে অনেকেরই পছন্দের আমসত্ত্ব। আমসত্ত্বটা আমার অনেক পছন্দের, মানে কি বলবো, আমি যখনই রাস্তায় দেখতাম যেই দেখতাম অমনি কিনে খেয়ে ফেলতাম। তো এই আমসত্ত্বটা আজকেই প্রথম টেস্ট করেছি আর পুরো বাটি শেষ করে ফেলেছি। আমার এত পছন্দের কিন্তু আমারই বানানো হয় নাই কখনো। আমার শাশুড়ি জানে যে এই জিনিসটা আমার অনেক পছন্দের, সেই জন্য সে আমার জন্য শখ করে পাঠিয়েছে। আরও বেশ কয়েক ধরনের আচার পাঠিয়েছে, তারপরে আম্মু অনেকগুলো শুটকি পাঠিয়েছে, আপু তো ওগুলো নিয়ে আসছিলো, ওগুলো আবার আমার জন্য আলাদা করে রেখে দিয়েছিলো, কিছু আসার সময় নিয়ে এসেছে। যেগুলো খেতে পছন্দ করি ওগুলোই যতটুকু পেরেছে একটু একটু করে পাঠিয়ে দিয়েছে, কারণ সব কিছু তো আর পাঠানো যায় না, বা অনেক কিছুই ওরা এয়ারপোর্টে রেখে দেয়, নিয়ে আসতে দিতে চায় না। আপু যখন এবার বাংলাদেশ থেকে এসেছিল তখন ওর অনেক কিছুই রেখে দিয়েছিল, ওগুলো তো ওরা ফেলে দেয়। তখন আসলে অনেক খারাপ লাগে, আপু বলতেছিল যে ওর অনেক কষ্ট লেগে গেছে, মায়েদের মন তো একটু অন্যভাবে চিন্তা করে, বা আমার নিজেরও তো মাঝে মাঝে ইচ্ছা করে যে ইস আমার মায়ের হাতে যদি এটা খেতে পারত, বা শাশুড়ির হাতে বানানো কিছু একটা খেতে ইচ্ছা করলো। কিছু কিছু জিনিস যেগুলো পাঠানো সম্ভব বা পাঠানো যায়, ওগুলো কিন্তু পাঠাতে পারলেই মনে হয় যেন ওনারা অনেক খুশি হয়ে যায়। আর আমরা যখন সেই জিনিসগুলো হাতে পাই তখন যে কতটা ভালো লাগে সেই ফিলিংসটা মনে হয় বলে বোঝানো সম্ভব না। তো দুপুরের রান্নাও শেষ হয়ে গেছে আর লাঞ্চেরও সময়। আজকে ছিল, আজকে না আসলে ওরা যখন ছিল তখন করেছিলাম এই ভিডিওটা, বারবার বলে ফেলছি। এখানে স্যামনের মাথা আছে, তারপর ব্যাজ, চিংড়ি মাছ ভুনা ছিল, তারপর একটু ডাল ভর্তা করেছিলাম, করলা ভাজি, আর আগের দিনের ইলিশ মাছ ছিল, ভাইয়া প্রথমে ওইটা দিয়ে খেয়েছিল। আপুরে থাকা অবস্থায় এই ভিডিওগুলো তো করে রেখেছিলাম, তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আমাদের একসাথে কাটানোর দিনগুলো আসলে অনেক সুন্দর ছিল। তো প্রথমে আপনাদের সাথে আমার শাশুড়ি মা আমাদের জন্য কি পাঠিয়েছিল ওই জিনিসগুলো দেখাচ্ছি। আম্মু আর শাশুড়ি মা যে জিনিসগুলো পাঠিয়েছে ওগুলাই আজকে দেখাবো, আর আপু আসার সময় বেশ কিছু গিফট আমাদের জন্য নিয়ে এসেছিলো, ওগুলো ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ওইভাবে কোনো জিনিস বাংলাদেশ থেকে আনানো হয় না, বা দেখা যায় এখানে ওরকম তেমন কেউ নাই যে বাংলাদেশ থেকে এসেছে তার কাছে পাঠিয়ে দেবে। তো আপু যেহেতু গিয়েছিল, আপুর আসার কথা ছিল আমাদের এখানে, সেজন্য আপুর কাছেই কিছু জিনিস পাঠানো হয়েছে। আমার হাজবেন্ডের জন্য দুটো পাঞ্জাবি পাঠিয়েছে। বাংলাদেশ থেকে কোনো জিনিস পাঠালে অনেক সময় কিন্তু এই প্রবলেমটা হয়, সাইজ ঠিক থাকে না, বলে দিলেও ঠিকঠাকভাবে তারপর দেখা যায় যে একটু প্রবলেম হয়। তো আমার শাশুড়ি শখ করে ভালোবেসে তার ছেলে যেন এই দুটো পাঞ্জাবি পাঠিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আর আমার শাশুড়ি মাশাল্লাহ খুবই শৌখিন মানুষ, সে এখনও তার ছেলেদের জন্য নিজে পছন্দ করে জিনিস কিনে সব সময়। আমি এটা বাংলাদেশে থাকতেও দেখে এসেছি। আর আমার জন্য বেশ কিছু কানের দুল পাঠিয়েছে, খুবই সুন্দর হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে, আমার শাশুড়ির পছন্দ, সে বুঝতে পারে যে কাকে কোনটাতে ভালো লাগবে বা মানাবে। আমি যে ধরনের স্টাইলে কানের দুল পরতে পছন্দ করি, সবসময় পরি, ওই স্টাইলের মধ্যেই পাঠিয়েছে। আমার শাশুড়ি মা নিজে পছন্দ করে এগুলো কিনেছে, থ্যাংক ইউ সো মাচ মা, অনেক সুন্দর হয়েছে জিনিসগুলো দেখে আমি অনেক খুশি হয়েছি। এই কানের দুলটা আমার খুবই পছন্দ হয়েছে, অনেক সুন্দর, আমার এত ভালো লেগেছে, এই স্টাইলের কানের দুলগুলো আমার খুব ভালো লাগে। আমার কিন্তু সবসময় দেখবেন খুব বেশি গর্জিয়াস টাইপের কানের দুল বা গলার জিনিস পরা হয় না, তবে এরকম সিম্পল জিনিসগুলো আমার সবসময় পছন্দ। আর যেহেতু আমার বেশিরভাগ সময় ড্রেস পরা হয়, শাড়ি কিন্তু ওইভাবে আমি খুব বেশি একটা পরিও না, সো ড্রেসের সাথে এই ধরনের কানের দুলগুলোই বেশ ভালো লাগে।
আর এই যে কমন এই রেশমি সুতা দিয়ে বানানো কানের দুলগুলো তো মনে হয় যেন সব জায়গাতেই পাওয়া যায়, আমাদের এখানেও কিন্তু প্রচুর পরিমাণে আছে এগুলো। আর এটা হচ্ছে আমার ছোট্ট মায়ের জন্যে একটা শাড়ি পাঠিয়েছে ওর দাদি। এই শাড়িগুলো তো আড়ংয়ে এখন পাওয়া যায় বাচ্চাদের, আমার দেখে খুব ভালো লেগেছে। শাড়িটা খুবই সুন্দর, মানে ছোট বাচ্চাদের দেখলে বোঝাই যাচ্ছে না যে কোনো ছোট বাচ্চার শাড়ি এটা, এত ভালো লেগেছে আমার কাছে। কালারটাও ভীষণ সুন্দর ছিল, আর এই ধরনের শাড়িগুলো তো অনেক বাচ্চাকেই দেখি পরায় এখন। শাড়িটা হচ্ছে ছায়ার সাথে একটু কুচি দিয়ে সেলাই করা, পরানোটা অনেক ইজি। আর বাচ্চারা তো শাড়ি পরালে দেখা যায় অনেক সময় ওরা বড়রাই ম্যানেজ করতে পারে না, ওরা কীভাবে ম্যানেজ করবে। বাচ্চাদের শাড়িগুলোর ডিজাইন এত বেশি সুন্দর, দেখে মনে হচ্ছিল যেন কোনো বড় মানুষের শাড়ি হবে। আর ছোট বাচ্চাদেরকে মাঝে মাঝে সালোয়ার কামিজ বা শাড়ি পরালে অনেক ভালো লাগে দেখতে। আর আমারও অভিষেককে ছোটোবেলা থেকে শখ করে শাড়ি পরানো হয়, তো এই জন্য ওর দাদি একটা কিনে পাঠিয়েছে। আর এটা অভিষেকের জন্য আরেকটা ড্রেস পাঠিয়েছিল, এটা হচ্ছে ফ্রক অ্যাশ কালারের মধ্যে, খুব সুন্দর ছিল। বাচ্চাদের তো খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় বাংলাদেশেও, বসুন্ধরা সিটিতে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো দোকান আছে যেখানে বাচ্চাদের অনেক ধরনের ড্রেস পাওয়া যায়। তো যেহেতু একটা শাড়ি পাঠিয়েছে, তো এই জন্য আরেকটা ফ্রক পাঠিয়েছে, কারণ এর আগে ওর ফুপু ওর জন্য অনেকগুলো ড্রেস পাঠিয়েছিলো, ওগুলাই এখন পর্যন্ত আবিষাকে আমার পরানো হয় নাই। তো সেই জন্য আমিও বলে দিয়েছিলাম খুব বেশি কিছু একদমই না পাঠাতে। আর আপু দেখা গেছে ওদের জিনিসপত্র তো আছে, আর আমাদের জন্য এই জিনিসগুলো ও যে এত দূর থেকে তাও নিয়ে আসছে, এটাই আমাদের কাছে অনেক কিছু। আর এখন আম্মু কি পাঠিয়েছে দেখাই, এই ড্রেসটা পাঠিয়েছে, খুবই সুন্দর, কালারটা এত সুন্দর। আর এই ধরনের কালারগুলো আমার ভীষণ ভালো লাগে, পেস্ট কালারের মধ্যে নেট এমব্রয়ডারির মধ্যে এই ধরনের ড্রেসগুলোতে এখন অনেক চলছে। ড্রেসের ডিজাইনটা যেমন সুন্দর, কালারটা সুন্দর, আর পুরো ড্রেসটা গর্জিয়াস কাজ করা ছিল। আপু সেম এই একই রকম স্টাইলের ড্রেস নিয়েছে, ওরটা হচ্ছে পিঙ্ক কালারের ছিল, আর হাতের ডিজাইনটা একটু অন্যরকম ছিল। ওর ড্রেসটাও দেখলাম যে খুবই সুন্দর। এই ধরনের ড্রেসগুলো তো বাংলাদেশে অনলাইন পেজ হতে শুরু করে শপিং মলগুলো সব জায়গাতেই পাওয়া যায়। এই ড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি থেকে কিনেছিল। আমি এখানে এই স্টাইলের ড্রেসগুলো অনেক খুঁজেছিলাম, বাট মন মতো কোথাও তেমন একটা পাই না। আর অনলাইন থেকে একবার কিনেছিলাম যে ওইটা তো হুবহু ওই রকম ছিল না, সো এই জন্য এখন আর অনলাইন ওইভাবে বিশ্বাস করতে পারি না। এইসব স্টাইলের গজ কাপড় তো এখন কিনতে পাওয়া যায়, অনেকে তো নিজের পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে গজ কাপড় দিয়েও ড্রেস বানায়। এই ড্রেসটা অলরেডি আমার একদিন পরাও হয়ে গেছে, আপু যখন ছিল তখন দুই বোন মিলে দুইজনের ড্রেস পরেছিলাম। আর ড্রেসের নিচে হচ্ছে লেহেঙ্গার মতো স্টাইলের, এই স্টাইলের ড্রেসগুলোকে তো মনে হয় শারারা বলে যতটুকু আমার মনে পড়ছে, কারণ এখনকার ড্রেসগুলোর তো খুব সুন্দর সুন্দর নামও আছে। আর এটার নিচের দিকে সিম্পল ডিজাইন করা, মানে ড্রেসটা সব মিলিয়ে পরলে খুব বেশি ভারীও লাগে না আবার খুব বেশি হালকাও না, একদম পারফেক্ট। এইসব ড্রেসের মধ্যে কিন্তু আরও এক ধরনের স্টাইল আছে যেগুলো হচ্ছে সালোয়ার সিস্টেম থাকে, ওগুলো অনেক ভালো লাগে, একদম ঘেরালা একটু ঢিলে ঢালা সালোয়ার সিস্টেম যেগুলো, ওগুলো অনেক সুন্দর ডিজাইনের মধ্যে পাওয়া যায়। আর এটা পুরোটা খুলে দেখাচ্ছি, এটাতে মোটামুটি ভালোই ঘের আছে। আর এই ড্রেসের ওড়নাটা খুব বেশি একটা গর্জিয়াস না, একদমই সিম্পল, নেটের মধ্যে সিম্পল, সাইডে শুধু লেস দেওয়া, চারিপাশে দেওয়া, তো সব কিছু মিলিয়ে ড্রেসটা খুব সুন্দর ছিল। আর এটা হচ্ছে আবিষা মায়ের জন্যে, একটা লেহেঙ্গা পাঠিয়েছে আম্মু, খুবই সুন্দর, আমার যে এত পছন্দ হয়েছে লেহেঙ্গাটা, এটা আড়ং থেকে কিনেছে। আর আড়ংয়ে বাচ্চাদের ড্রেসগুলো আসলে খুব সুন্দর পাওয়া যায়, বা যে ডিজাইনগুলো পাওয়া যায় খুব সুন্দর ডিজাইনের। আর বাচ্চাদেরকে তো এই ধরনের কমফোর্টেবল জিনিস পরালেও ওরা পরলেও বিরক্ত ফিল করে না। ড্রেসটা এত কিউট, নিচের এই পার্টটা খুবই সুন্দর ঘেরালা, আর উপরে তো ব্লাউজ যেটা ছিল ওইটাও খুবই সুন্দর কিউট ছিল।
ড্রেসটা হয়তো বা একটু বড় হতে পারে, শাড়িটাও একটু বড় হবে। আমার শাশুড়ি যেটা পাঠিয়েছে, তো সামনে ঈদ চলে আসছে, তখন দেখা যাবে মা মেয়ে দুইজন পরে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আপু, এই জিনিসগুলো আনার পর আমার খুলে দেখা হয় নাই, তো আজকে যখন দেখছিলাম এত ভালো লেগেছে। মনে হচ্ছিল প্রত্যেকটা মানুষের ভালোবাসা, প্রত্যেকটা মানুষের ছোঁয়া আছে এই জিনিসগুলোর সাথে। এই ড্রেসটা আমার বড় আপু আবিসের জন্য পাঠিয়েছে, এটা হচ্ছে সালোয়ার কামিজ, এটাও আড়ং থেকেই কিনেছে। আর এই তো, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের পাঠানো ভালোবাসায় ঘেরা নীল রঙের শাড়ি। এটা হচ্ছে শাড়ির আঁচলের ডিজাইনটা দেখা যাচ্ছে, ব্লু এর মধ্যে গোল্ডেন কাজ করা, মাঝখানে একটু পাতি দেওয়া আছে, খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। শাড়িটার মাঝখানে আর কোনো ডিজাইন নাই, ভিতরের দিকে পুরোটাই প্লেন। কিছু শাড়ি থাকে না যেগুলোর পাড়ে বা আঁচলের দিকে ডিজাইন থাকে, ওই স্টাইলের। আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেছে, ও দেখে বলছে ওয়াও শাড়িটা খুব সুন্দর, তো কারণ ওর ব্লু কালার অনেক পছন্দ। শাড়িটার মধ্যে খুব বেশি গর্জিয়াস কাজ না থাকলেও কিন্তু দেখে একদমই মনে হচ্ছিল না যে খুবই সিম্পল, মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস বলে না, একদম ওই রকম আমার মনের মতো হয়েছে। আর আমার খুব বেশি একটা ভারী টাইপের যে শাড়িগুলো আছে ওগুলো পরা হয় না, আমি একটু সিম্পল ধরনের শাড়িগুলো পরতেই অনেক পছন্দ করি। বেশি কাজ আছে এ ধরনের শাড়ি আমার এমনি তো কম কেনাও হয়, শাড়ি পরতে তো খুবই ভালো লাগে। তবে আবিষা হওয়ার পর থেকে শাড়ি পরতে গেলে আমার কেন জানি না একটু ভয় ভয়ও ফিল হয়, মনে হয় যেন মেনটেন করতে পারছি না, ঠিকভাবে গুছিয়ে রাখতে পারছি না। তো এটা হচ্ছে ব্লাউজের সাইড, ব্লাউজের ডিজাইনটা আমার খুবই পছন্দ হয়েছে। তবে এই ডিজাইনটা কোথায় পড়বে ব্লাউজের সেটাই আমি বুঝতে পারছিলাম না, অনেকক্ষণ দেখে বোঝার ট্রাই করছিলাম, হয়তো বা টেইলার্সের কাছে নিয়ে গেলে ওনারাই বলতে পারবে। ব্লাউজটার বানিয়ে আনা হয় নাই, আমি নিষেধ করেছিলাম, কিন্তু এখন আমি টেনশনে পড়ে গিয়েছি, আমি কোথায় বানাতে দেব, কার কাছে বানাতে দিলে ভালো হবে। তো এই ছিল আমার সবচেয়ে আপন মানুষগুলোর কাছ থেকে পাওয়া গিফটগুলো, আশা করি আপনাদের ভালো লেগেছে, তাদের ছাড়া আমি অসম্পূর্ণ। সবসময় বলতে চাই তাদেরকে অনেক ভালোবাসি, আপনারাও সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।